শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক DSEX 24.61 পয়েন্ট বা 0.37 শতাংশ কমে 6694 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 576 কোটি টাকা, যা গতদিনের তুলনায় 7.22 শতাংশ কম। ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও IFIC ব্যাংক, NBFIA, ICB, লঙ্কা বাংলা ও IPDC ফিনান্স এবং শিল্প খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ইউনিলিভার সূচকের পতনে মুখ্য ভূমিকা রাখে। আজ সর্বোচ্চ 1.67 শতাংশ এবং দ্বিতীয় সর্বোচ্চ 0.08 শতাংশ মূল্য বেড়েছে, যথাক্রমে সিমেন্ট ও জীবন বিমা খাতের। আর সর্বোচ্চ 1.50 শতাংশ মূল্য হ্রাস পেয়েছে সাধারণ বিমা খাতের। সর্বোচ্চ মূল্য হ্রাস পাওয়া 20 কোম্পানির মধ্যে সাধারণ বিমা খাতের 7টি, ফুড অ্যান্ড অ্যালাইডের 5টি এবং ফার্মাসিউটিক্যালস খাতের 3টি কোম্পানি রয়েছে। JMI হসপিটাল রিকুইজিট, জিল বাংলা সুগার এবং ATN টেলিকমের শেয়ার মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পায়। আর সর্বোচ্চ মূল্য হারায় প্রগতি ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং লিব্রা ইনফিউশনসের শেয়ার। আর প্রগতি ইন্স্যুরেন্সের আয় এবং শেয়ার প্রতি নিট কার্যকরী নগদ প্রবাহ গত বছরের তুলনায় বাড়লেও আজ এ শেয়ারের দর কমেছে। রেকর্ড ডেটে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্টের পর আজ পুনরায় লেনদেন শুরু হওয়া রেকিট বেন কাইজারের শেয়ার দর কমেছে। উল্লেখিত অন্য শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো প্রাইস সেন্সিটিভ তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের মধ্যে আজ ব্যাংক এশিয়া, IPDC ফিনান্স এবং ADN টেলিকমের শেয়ারের লেনদেন বেড়েছে। আগামীকাল রেকর্ড ডেট বলে ব্যাংক এশিয়ার লেনদেন বেড়েছে। IPDC সম্প্রতি তাদের দাম ও মোট লেনদেন বৃদ্ধির ব্যাপারে DSE জিজ্ঞাসাবাদে জানায় যে এর পিছনে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নেই, কিন্তু তারপরও তাদের শেয়ারের লেনদেন বেড়েছে। উল্লেখিত বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। রাশিয়া ইউক্রেন সংঘর্ষের মধ্যেও গত বছরের তুলনায় এবছর মার্চ মাসে রপ্তানি 55% বৃদ্ধি পেয়ে 4.76 বিলিয়ন মার্কিন ডলারের মাইল ফলক ছুঁয়েছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কিছুটা কমেছে। গার্মেন্টস পণ্য, হোম টেক্সটাইল এবং চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানা গেছে। আগামী মাসগুলোতেও এ প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্ববাজারে কাঁচামালের ক্রমবর্ধমান দাম নিয়ে রপ্তানিকারকদের উদ্বেগ এখনও রয়ে গেছে, কারণ এই মূল্যবৃদ্ধির ফলে পোশাক প্রস্তুতকারকদের মুনাফা ক্রমেই কমছে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বর্তমান চাপ, আমদানির উচ্চ খরচের পাশাপাশি রেমিটেন্স এবং রপ্তানি থেকে আয়ের ধীরগতি মূলত ব্যাংকিং খাতের নগদ অর্থ ঘাটতির জন্য দায়ী। ফলে কল মানি রেট গত 19 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। গতকাল আন্তঃব্যাংকে রেট 4.65% দাঁড়িয়েছে, যা আগের মাসেই মাত্র 3.52% ছিল। ঈদের আগে আমদানির খরচ বৃদ্ধি ছাড়াও ক্রমবর্ধমান ভোগ ও ব্যয়, বাড়ন্ত ঋণের চাহিদা এবং প্রণোদনা প্যাকেজের ঋণ পরিশোধের ফলে ব্যাংকিং খাতে নগদ অর্থের ঘাটতি আগামী দিনগুলোতেও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ক্রমবর্ধমান আমদানির খরচ পরিশোধের জন্য ব্যাংকগুলো যদি আরও ডলার ক্রয় করতে থাকে, তাহলে কল মানি রেটও একইভাবে বাড়তে থাকবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ারবাজারের নানা খবর নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।